আমাদের কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী শিক্ষক কর্মচারী অভিভাবক সকলের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা। আমরা যেভাবে আমাদের দেশে সংক্রমণ কমে গিয়েছিল তাতে আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে আমরা এই মার্চের 30 তারিখ থেকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং এমনকি প্রাথমিকও আমরা খুলে দিতে পারব এবং পর্যায়ক্রমে আমরা খুলব। কিন্তু এখন হঠাৎ করে সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে হঠাৎ করে এই নতুন যে ঢেউ এসেছে তাতে আমাদের এখানেও খুব দ্রুততার সঙ্গে গত কয়েকদিনের সংক্রমণের হার বেড়েছে, মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। আমরা এই পরিস্থিতিতে আমাদের এই যে ছুটির যে তারিখটি সেটি পুনর্বিবেচনা করছি এবং আজকেই সম্ভবত আমাদের পরামর্শক জাতীয় যে পরামর্শক কমিটি আছে তাদের সঙ্গেও আমরা কিছুটা কথা বলবো আজকে এবং আশা করছি আগামীকালের মধ্যে আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। তবে আমার এই মুহূর্তে যেটুকু বলতে পারি যে এখন যে অবস্থা তাতে আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা খুলছি ঈদের পরে, আমাদের হয়তোবা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককেও আমরা আমাদের হয়তোবা সেই সময়ের কাছাকাছি নিয়ে যেতে হবে। কারণ আমরা অবশ্যই চাই যে আমাদের কেউ যেন সংক্রমিত না হন এবং সবার প্রতি অনুরোধ আমরা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্কটি পরিধান করি এবং সবাই যেন নিরাপদ দূরত্ব রাখি। এর কোনোটাই অনেক জায়গায় হচ্ছে না কিন্তু আমরা যেন সবাই এটি করি, কারণ এই সংক্রমণ কমানোর এটিই একমাত্র উপায়। সবাইকে সেই অনুরোধ করি এবং এটি একদম নিশ্চিত থাকতে পারেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের শিক্ষকদের অভিভাবকদের কর্মচারীদের সকলের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তাটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে।